অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয় কোনো বিশেষণই আসলে যথেষ্ট নয় তার কীর্তি বোঝাতে। ইনিংসের শেষ পাঁচ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর গল্পটা এতদিন ছিল সবার কল্পনায়, বাস্তবে তা করে দেখালেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। অবিশ্বাস্য এই কীর্তি গড়া রিঙ্কুকে নিয়ে উত্তাল আইপিএল তথা ক্রিকেট বিশ্ব। গুজরাটের বিরুদ্ধে জয়ের জন্য শেষ পাঁচ বলে ২৮ রান দরকার ছিল কলকাতার। বাঁহাতি পেসার যশ দয়ালের পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে অবিস্মরণীয় এক গল্প লেখেন রিঙ্কু। হয়ে যায় রেকর্ড, রান তাড়ায় শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা, স্বীকৃত ক্রিকেটে এই প্রথম। এমন অবিশ্বাস্য একটি ইনিংসের পর চারদিকে চলছে রিঙ্কু বন্দনা। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান রিঙ্কুকে দিয়েছেন চমৎকার এক উপহার। টুইটার অ্যাকাউন্টে পাঠান মুভির পোস্টারে ছবি সম্পাদনা করে নিজের মুখের জায়গায় শাহরুখ বসিয়ে দিয়েছেন রিঙ্কু সিংয়ের মুখ। টাইটেল সঙ্গে ঝুমেজো পাঠানের জায়গায় লিখেছেন ঝুমেজো রিঙ্কু। গুজরাটের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর কলকাতার টিম হোটেলেও চলেছে উৎসব। হোটেলের উপরের তলা থেকে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয় বেগুনি বেলুন। তৈরি ছিল দলের অন্যতম স্পন্সর সংস্থার পাঠানো বিশেষ কেক, ছিল শ্যাম্পেনও। জয়ের নায়ক রিঙ্কুই কাটেন কেক, তার মাথায় ও মুখে লাগিয়ে দেয়া হয় ক্রিম। শ্যাম্পেন দিয়ে প্রায় গোছল করিয়ে দেওয়া হয় ২৫ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটারকে। যাকে ঘিরে এত উন্মাদনা, ম্যাচের পর সেই রিঙ্কু বলেন, ভেতরে ভেতরে একটা বিশ্বাস ছিল যে আমি পারবো, কারণ গত বছরও প্রায় একই রকম একটা ইনিংস খেলেছিলাম লখনৌর বিপক্ষে। তবে পাঁচ ছক্কা মেরে দেব এটা কখনোই ভাবিনি, সেফ শট খেলে গেছি, শেষটা সত্যিই দারুণ। রিঙ্কুর জীবনের গল্পটাও পাঁচ বলে পাঁচ ছক্কার মতোই রোমাঞ্চকর। ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে সাধারণ পরিবারে জন্ম রিঙ্কুর। বাবা খানচন্দ্র সিং কাজ করতেন এলপিজি ডিস্ট্রিবিউশন কোম্পানিতে, বড় ভাই চালাতেন অটোরিকশা। রিঙ্কুর ভালোবাসা ছিল ক্রিকেট। ক্লাস নাইনে পরীক্ষায় ফেল করলে চুকে যায় পড়ালেখা। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন। ভাগ্যের পরিহাসে কোনো চাকরি খুঁজে পাচ্ছিলেন না। জীবিকা হিসেবে পরিচ্ছন্ন কর্মীর চাকরি খুঁজে পান, কিন্তু তাতে মন বসত না তার। মনের কোণে উঁকি দিত শুধুই ব্যাট বল। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে একটা সময় আলোর মুখ দেখতে শুরু করেন তিনি। রিঙ্কুর ক্যারিয়ার শুরু হয় ২০১৪ সালে বিজয় হাজারে ট্রফি দিয়ে। প্রথম ম্যাচেই করেন ৮৩ রান। আইপিএলে প্রথম ডাক পান ২০১৭ সালে। ১০ লাখ রুপিতে পাঞ্জাবে নাম লেখালেও খেলতে পারেননি একটি ম্যাচও। তবে কলকাতা নাইট রাইডার্স খাঁটি সোনা চিনতে ভুল করেনি। রিঙ্কু প্রতিদান দিয়েছেন দুই হাত ভরে। গুজরাটের বিরুদ্ধে পাঁচ ছক্কার অবিশ্বাস্য ইনিংস বদলে দিয়েছে তার ক্যারিয়ারও। মাহমুদুর নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।